আরেকটা ব্যাপার আমি তাহলে এখনই জানবো, সেটি হচ্ছে এই যে মাঝখানে লম্বা একটা সময়ের গ্যাপ নিয়েছিলে, সেই সময়ের গ্যাপটা কি ছিল? নিজেকে সময় দেয়া নাকি অভিমান করেছিলে যে না আমি কাজ করব না, দূরে থাকব, এমন কিছু কি? আমি এখন পর্যন্ত বলবো যে 2020 সাল আমার লাইফে এখন পর্যন্ত মানে অন্যরকম একটা সময় ছিল সত্যি, এটা আইল নেভার ফরগেট। আমি এই টাইমটা, কারণ একে তো আমি আমেরিকাতে ছিলাম সেই সময়টায়, কারণ এটা এটা সবাই জানে হয়তো বা, এবং কোভিড শুরু হয়ে যায় তখন, ইউনিভার্সিটিতে ছিলে বিধাই বোধহয় ওই সময়টাতে আরো অনেক বেশি রিউমার্স এবং রাইট অনেক কিছু বলবার সুযোগ, এবং আউট অফ নেটওয়ার্ক ছিলাম আমি, কারণ আমি চেয়েছি আমার নিজেকে একটু সময় দিতে, এবং ওই সময়টা আমার দরকার ছিল। এবং আমার লাইফের এখন পর্যন্ত সবচেয়ে মানে মেমোরেবল ইয়ার হচ্ছে 2020, 2020, তো অনেক দিক থেকে সত্যিকার অর্থে আমার মনে হয় তোমার নিজের জন্য একটা সময় দরকার ছিল, যেটা আসলে হয়তো এই প্যান্ডামিক না আসলে কোনো কখনোই দেয়া হতো না। এবং আমি চিনেছি আপু, মানুষ চিনেছি, মানুষ দেখেছি, বুঝেছি, মানে মানুষের যে কত ফেস হয়, এবং মানুষ আছে ভালো মানুষ তো, হয়তো বা না থাকলে আমাদের পৃথিবী এখন আমরা এভাবে দেখতাম না, তবে খারাপের সংখ্যাটাই হয়তো বেশি, এবং অনেক কাছের মানুষরাও যে কতটুক চেঞ্জ হয়ে যেতে পারে অনেক ব্যাপারে, সেই সময়গুলো আসলে ওভাবে মানে না দেখলে বুঝতাম না সত্যি। তো এই সময়টা আমার একটা লিসেনিং পিরিয়ড ছিল, লার্নিং পিরিয়ড ছিল তোমার জন্য।